সহজে হল এয়া শঙ্করে বিজ্ঞানী কেন্দ্রের পঞ্চম শ্রেণী গণিতের অধ্যায় সেভেন ডির এক নম্বর অঙ্কব প্রকৃত আর অপ্রকৃত ঘটনাংশ বাছি উলিয়া এতিয়া দুই ভাগর তিন পাঁচ ভাগর সাত তেরো ভাগর সাতাইশ দুশ ভাগর এক এশ এগারো ভাগর তিনশো বাইশ সাত সমষ্টি দুই ভাগর এক বারো সমষ্টি পাঁচ ভাগর এক সাতশ তেইশ ভাগর পাঁচশ দুই সমষ্টি এশ ভাগর তেইশ প্রকৃত আর অপ্রকৃত ইয়াতে প্রকৃতও আছে অপ্রকৃতও আছে কিন্তু এইবিলাক এইটো এইটো আর এই মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশবোর অপ্রকৃত ভগ্নাংশই হয়গে তাক সজাই দিলে প্রথমে আমি তাক প্রকৃতবর বাছি লম ইয়াতে দেখাই লৈছো প্রথমে প্রকৃত ভগ্নাংশটো দুই ভাগর তিন তো অপ্রকৃত ভগ্নাংশ কিয় ইয়ারে লবটো হরতকৈ ডাঙর সাত ভাগর পাঁচটো প্রকৃত ভগ্নাংশ কারণ হরটো লবতকৈ ডাঙর তেরো ভাগর সাতাইশ ই অপ্রকৃত ভগ্নাংশ কারণ লব হরতকৈ ডাঙর দুশ ভাগর এক ইউ প্রকৃত ভগ্নাংশ কারণ হরটো লবতকৈ ডাঙর তিনিশ এশ এগারো ভাগর তিনশো বাইশ ই অপ্রকৃত ভগ্নাংশ তেওঁ ওপরতো মানে লব হরতকৈ ডাঙর সেইদরে সাত সমষ্টি দুই ভাগর একটো অপ্রকৃত হয় কি আছে মতে দুই সাত গুণ চৈধ্য চৈধ্যকে পনেরো ওপর সংখ্যাটো যেতিয়া ডাঙর হয়ে গেল দুই ভাগর পনেরো তাৰমানে অপ্রকৃত তেনেকে পাঁচ বারো গুণ ষাঠি ষাঠি একে এষষ্ঠি ইও অপ্রকৃত হয়ে গেল তেনেকে সাতশ তেইশ ভাগর পাঁচশ ই প্রকৃত ভগ্নাংশ কারণ হরটো লবতকৈ ডাঙর আর দুই সমষ্টি এশ ভাগর তেইশ ইউ অপ্রকৃত কারণ এশ দুগুণ দুশ দুশর তেইশ যোগ করলে দুশ তেইশ হব ওপর সংখ্যাটো যেটা এখন লবটো ভারতকে ডাঙর হয়ে যাব গতি সি অপ্রকৃত হব এটা তোমালক তালিকা সজাই দেখাম তোমালকে এখন তালিকা সাজি লবা এনেকে প্রকৃত অপ্রকৃতর প্রকৃত ভগ্নাংশব অপ্রকৃত ভগ্নাংশ সাত ভাগর পাঁচ কমা দুশ ভাগর এক কমা সাতশ তেইশ ভাগর পাঁচশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সিফালে থাকিব দুই ভাগর তিন কমা তেরো ভাগর সাতাইশ এশ এগারো ভাগর তিনশ বাইশ সাত সমষ্টি দুই ভাগর এক বারো সমষ্টি পাঁচ ভাগর এক কমা দুই সমষ্টি এশ ভাগর তেইশ ইয়ার প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ভাগ হয়ে গেল মিশ্র ভগ্নাংশব মিশ্র ভগ্নাংশব কেনেকে অপ্রকৃত হয় চাবা দেই তলত এবার দেখাই দিছো এটা এইটো সাত সমষ্টি দুই ভাগর এক এইটুকে প্রথমে দেখাই দিছো সি কেনেকে অপ্রকৃত হব পারে সাত সমষ্টি দুই ভাগর এক কাষত দেখাইছো সমান দীঘল কাজ পাৰিলোঁ তলত থকা সংখ্যাটো দুই পাতি লওয়া আর ওপর গোটেকেইটা সংখ্যা পাতি দিয়া এই সংখ্যাকেইটা গোটেকেইটা ওপর পাতি দিয়া দেই দুই দুইটো দুইটো ইয়াত পাতিলোঁ পূরণ সাত যোগ এক এটা চাবা দেই দুই সাত গুণ চৈধ্য চৈধ্য একে পোন্ধৰ মানে লবটো হরতকৈ ডাঙৰ হৈ গ'ল গতিকে সি অপ্রকৃত ঠিক আছে সকলোৱে বুজি পালা চাগৈ।